জ্যোতিরিন্দ নন্দীরচিত চোর ছোট গল্পের বিষয় সংক্ষেপ এবং প্রয়োজনীয় প্রশ্নাবলী সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চোর ছোট গল্পটি একটি পেঁপে চারাকে অবলম্বন করে গড়ে উঠেছে। গল্পকথক মন্টু একদিন স্কুলে যাওয়ার পথে এক নর্দমার ধারে একটি লিকলিকে পেঁপে চারা দেখতে পায়। ফেরার পথে সেটিকে সযত্নে নিজের বাড়ি নিয়ে এসে সে বিশাল গাছের আড়ালে পেঁপে গাছটিকে আলো আঁধারিতে পুঁতে দেয়। মন্টু যখন পেঁপে গাছটিকে পুঁততে ব্যস্ত ছিল তখনই উপস্থিত হয় ওদেরই পাশের বাড়ির অবস্থাপন্ন ঘরের ছেলে সুকুমারদের চাকর মদন, যে কালাজ্বরের কারণে কামাই করেছে বলে বাড়ির মালকিনের কাছ থেকে বিতাড়িত হয়। তখন মদন নিম্ন মধ্যবিত্ত মন্টুর বাড়ি আশ্রয় পায়। মাত্র 3 টাকা মাইনে, দুবেলা খাওয়া আর সকাল বিকেল 4 রুটি দেওয়ার কথায় মদন রাজি হয়ে যায়। এখানে দেখি মদনের দুরবস্থা আকৃষ্ট করেছে সামান্য অবস্থার এই পরিবারকে, যেখানে মন্টুর স্কুলের 2 মাসের মাইনে বাকি, যেখানে মন্টুর ছোট বোনের সবেমাত্র জন্মলাভ। সেই কঠিন পরিস্থিতিতেও মন্টুর পিতামাতা মদনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মধ্যবিত্ত সমাজের মহান হৃদয় এবং সরলতাকে প্রমাণ করেছেন। ধীরে ধীরে বিভিন্ন কাজের মধ্য দিয়ে মদন মন্টুদের প্রিয় পাত্রে পরিণত হয়। সে জয় করতে থাকে সেই বাড়ির সকলের হৃদয়, বিশেষ করে মন্টু ও তার মায়ের। বাগান করে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে সে মন্টুকে আপন করেছে আর প্রতিশ্রুতি রক্ষার নানা উপায়ও করেছে, কিন্তু এত কিছুর মধ্যেও সে ভুলতে পারেনি তার প্রতি সুকুমারদের দুর্ব্যবহারের কথা। তুষের আগুন জ্বলছে তার বুকে, তাই সে প্রবৃত্ত হয়েছে সুকুমারদের বাগান থেকে নানান গাছ চুরি করে এনে মন্টুকে খুশি করার জন্য। অবশেষে মনের ছাইচাপা ঘৃণার বা প্রতিহিংসার আগুন নির্বাপিত হয় যখন রাস্তায় জমা বৃষ্টির জল সোজা গিয়ে পড়ে সুকুমারের স্কুলের সাদা শার্টের উপর। সুকুমারের গায়ে কাদা জল ছিটানোর অপরাধে মদনকে তারা আটকে রাখে। তারপর থেকে মদন আবার সুকুমারের বাড়িতেই থেকে যায়, আর তখনই একেবারে ভেঙে পড়ে মন্টু। কিন্তু এইভাবে দিন কাটে না। এক ডিটেকটিভ গল্পের বইয়ের আদান প্রদানের মধ্য দিয়ে সুকুমারের সাথে হঠাৎই ভীষণ বন্ধুত্ব হয়ে যায় মন্টুর। সেও সারাদিন সুকুমারদের বাড়িতে যেতে থাকে, তার সাথে খাওয়া দাওয়া, ছাদে আড্ডা মারা, গল্প করা সবই চলতে থাকে। আর এইভাবেই একদিন সুকুমারের হাত ধরে সে প্রবেশ করে সুকুমারদের সজ্জিত বাগানে। যে পেঁপে চারাটি হারিয়ে গিয়েছিল বলে মন্টু ভেবেছিল তারই পরিণত রূপ সে দেখতে পেল সুকুমারদের বাগানে। আর সেদিন থেকে এক অদৃশ্য আকর্ষণে সে প্রায় ছুটে যেত সুকুমারদের বাগানে। একদিন হঠাৎ তার হৃদয় ভয়ে কেঁপে ওঠে পেঁপে গাছটিকে দেখে, আর সে ছুটে চলে আসে বাড়িতে মায়ের কাছে এবং প্রতিজ্ঞা করে সে আর কোনোদিনও সুকুমারদের বাড়িতে যাবে না বলে। আসলে মন্টুর হৃদয় তখন এক বাস্তব সত্যকে উপলব্ধি করে, সে নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদের প্রতি বড় আকর্ষণ, এটাই তো চোরের কাজ বুঝতে পারে। মন্টু একথা উপলব্ধি করতে করতে আত্মসুখী হয়ে পড়ল এবং বুঝল আসলে চোর মদন নয়, চোর হলো ওই পেঁপে চারাটি। ওই চারাটিই তো নর্দমা থেকে উঠে এসেছিল মন্টুদের বাড়িতে। আবার যখন মদনের দ্বারা লালিত হতে লাগলো এবং মন্টুর হৃদয় চুরি করে চলে গেল বৃহৎ বিত্তশালী পরিবারে, শুধু মদনকেই নয়, ওই পেঁপে চারাটা এক অদৃশ্য আকর্ষণে মন্টুকেও আসতে বাধ্য করেছিল সুকুমারদের বাড়িতে। অপূর্ব ঘটনার বিন্যাস দ্বারা পাঠকের হৃদয়ে এক অভূতপূর্ব অনুভূতির সঞ্চার করেন লেখক। পেঁপে গাছটি মন্টুদের বাড়ি থেকে সুকুমারদের বাড়িতে গেছে যেমন চোরের মতো, তেমনি অদৃশ্য আকর্ষণে টেনে নিয়ে যেতে চেয়েছে মন্টুকেও, কিন্তু পারেনি মন্টুকে চুরি করতে। আসলে এখানে মন্টুর মায়ের সংস্কার সেই পথে বাধা দিয়েছে।
আর জয় হয়েছে মন্টুর মতো মধ্যবিত্ত সমাজের লোকেদের মমতার এবং বিশ্বাসের। চোর গল্পের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপত্র। মান 10, জ্যোতিরিন্দ্র নন্দীর চোর গল্পে প্রকৃত চোর বলতে কাকে বোঝানো হয়েছে তা লেখো। প্রশ্ন 2, চোর গল্পের নামকরণে সার্থকতা বিচার করো। মান 5, প্রশ্ন 1, আমিও শিক্ষিত ভদ্র সন্তান, বক্তাকে তার একথা বলার কারণ কি? 2, আর কোনোদিন আমি ও বাড়ি যাইনি, উক্তিটির তাৎপর্য লেখো।